আগামী 1 অক্টোবর থেকেই সারা ভারতবর্ষ জুড়ে ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে এটিএম কার্ড, রান্নার গ্যাস সিলিন্ডার, পেনশন যোজনা থেকে শুরু করে আটটি নতুন নিয়ম জারি হচ্ছে, যাই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব। তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, প্রতি মাসের শুরুতেই ভারতবর্ষে কিছু না কিছু নতুন নিয়ম পরিবর্তন হয়। তেমনই প্রথমত যেই নিয়মটি পরিবর্তন হচ্ছে সেটি হলো অটল পেনশন যোজনা প্রকল্পে আসছে পরিবর্তন। যারা আয়কর রিটার্ন জমা দেন তারা আর এই প্রকল্পের সুবিধা পাবেন না। পাশাপাশি যাদের আয় বার্ষিক 2.5 লক্ষ টাকার বেশি তারাও এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন না। এই স্কিমের আওতায় মাসে 5,000 টাকা পর্যন্ত পেনশন করা যায়। দ্বিতীয় যে নিয়মটি পরিবর্তন হচ্ছে সেটি হলো ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনে পেমেন্ট করার ক্ষেত্রে নয়া নিয়ম চালু হচ্ছে। চালু হতে চলেছে টেকনোলাইজেশন সিস্টেম। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই ব্যবস্থা আনা হয়েছে মূলত অনলাইন লেনদেন ব্যবস্থাকে আরও সুরক্ষিত করার জন্য। তৃতীয় যেই নিয়মটি পরিবর্তন হচ্ছে সেটি হলো মিউচুয়াল ফান্ডে যে সকল ব্যক্তিরা বিনিয়োগ করে থাকেন তাদের 1 অক্টোবর থেকে মনোনয়নের তথ্য দেওয়া বাধ্য মূলক। এটি করতে ব্যর্থ হলে মনোনয়নের সুবিধা ও নেওয়ার জন্য বিনিয়োগকারীদের একটি ঘোষণাপত্র পূরণ করতে হবে। 4 নম্বর নিয়মটি হলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে রেপো রেট বৃদ্ধি করার পর বিভিন্ন বিনিয়োগের ক্ষেত্রে সুদের হার পরিবর্তন হয়েছে। এই বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের তরফ থেকে 30 সেপ্টেম্বর নতুন কোনো ঘোষণা করা হতে পারে। 5 নম্বর বলেছে ডিমেট অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য ডবল ভেরিফিকেশনের নিয়ম কার্যকর করার ঘোষণা করা হয়েছে। 1 অক্টোবর থেকে এই নিয়ম চালু হচ্ছে। এই ডবল ভেরিফিকেশন না হলে লগ ইন করা যাবে না। 6 নম্বর নিয়মটি হলো রান্নার গ্যাসের দাম প্রতি মাসেই পরিবর্তন হয়ে থাকে, সেই মতো অক্টোবর মাসেও রান্নার গ্যাসের দাম পরিবর্তন করা সম্ভব হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এখন নতুন দাম 1 তারিখে আপনারা জানতে পারবেন। 7 নম্বর নিয়মটি হলো PFRDA এর তরফ থেকে সম্প্রতি সরকারি এবং বেসরকারি অর্থাৎ কর্পোরেট সেক্টরের কর্মীদের জন্য ই মনোনয়ন প্রক্রিয়ার পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তনটি 1 অক্টোবর থেকেই কার্য হবে। নতুন নিয়ম অনুযায়ী নোডাল অফিসের কাছে NPS অ্যাকাউন্ট ধারীরা ই মনোনয়ন অনুরোধ গ্রহণ বা প্রত্যাখ্যান করার বিকল্প থাকবে। হ্যাঁ বন্ধুরা, 8 নম্বর নিয়মটি হলো প্রাকৃতিক গ্যাসের দাম বিপুল পরিমাণে পরিবর্তন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে আগামী অক্টোবর মাসে সমস্ত ধরনের জ্বালানির দাম বিশাল পরিবর্তন আসতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পালেন 8টি নিয়ম সারা ভারতবর্ষ জুড়ে কার্যকর হতে চলেছে 1 অক্টোবর থেকেই, যা আপনাদের প্রত্যেকের জানার অধিকার ছিল, তাই ভিডিওটি আপনাদের কাছে নিয়ে এসেছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।